এটা চলেই সারা বছর, কিন্তু এবারে ব্লক লেভেল পর্যন্ত তৈরি হয়েছে, মিউনিসিপ্যালিটি লেভেল, ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এবং প্রত্যেকটা এক একজন আইএস সিনিয়র অফিসারকে এক একটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা বিভিন্ন জেলায় গিয়ে কোয়ার্ডিনেশন করছেন। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি অলওয়েজ অল দ্য টাইম তারা ডিএমদের সাথে কন্ট্যাক্টে আছেন। আমি নিজেও আজ মেদিনীপুর পূর্ব জেলার ডিএম, তার কোভিড হয়েছে, তা সত্ত্বেও সে সারা রাত ইভ্যাকুয়েট করেছে পূর্ণেন্দু মাঝি, তার সাথে আমার কথা হয়েছে। আমি কথা বলেছি মেদিনীপুর পশ্চিমের ডিএম রেশমি কামালের সাথেও, আমি কথা বলেছি ঝাড়গ্রামের জয়শ্রীর সাথেও, আমি কথা বলেছি দক্ষিণ চব্বিশ পরগনের উলগানাথনের সাথেও, আমি কথা বলেছি উত্তর চব্বিশ পরগনার সুমিতের সাথেও। উত্তর চব্বিশ পরগনার ডিএমও আমাকে বলেছে যে আজকে রাত্রিরে সে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ওই দিকটায় থাকবে। সুতরাং আমরা প্রত্যেকে ভাগ করে নিয়েছি, আমরা নিজেরাও আজকে সবাই নবান্নতে থাকব, কারণ কালকে তো ল্যান্ডফলটা হবে, তখনই বোঝা যাবে যে কতটা ক্ষতি হচ্ছে আমাদের। সেই জন্য আমরা টাইম টু টাইম লক্ষ্য রাখবো, মনিটরিংও করব। আমি এখন একবার আপনাদের বলে দিলাম, এখন তো আজকের দিনে আমার মনে হয় না বেশি কিছু পাওয়া যাবে, আর হবে এটা ভোর রাত থেকে বৃষ্টি টিষ্টি এগুলো বাড়বে, এবং কেউ বলছে সকালের দিকে ল্যান্ডফল হবে, কেউ বলছে দুপুর 12টার মধ্যে হবে। সকালের দিকটা আমাদের বেশি করে নজর রাখতে হবে। আমি আবার আপনাদের সন্ধ্যে 6টা নাগাদ আবার যেটুকু আপডেট থাকবো আবার আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে যাব। আর আপনারা যারা নবান্নে থাকবেন প্রেস রুমে, তাদের সব রকমের ব্যবস্থা এখানে আছে, কোনো অসুবিধা হলে সৌম্য আপনাদের সাথে যোগাযোগ করবে এবং সৌম্যকে বলবেন আপনাদের সুবিধা অসুবিধে। যদি রাত্রি এখানে থাকতে চান থাকতেও পারেন, এই পর্যন্তই বলার ছিল। হ্যাঁ, না সতর্কতা, বন্যা না দুর্যোগ নিয়ে, দুর্যোগ এবং গঙ্গার ভরা কোটাল। আজকে পূর্ণিমা, আপনারা জানেন পূর্ণ চন্দ্রগ্রহণ, ইন্ডিয়াতে হয়তো পাশ কাটিয়ে যাবে, কিন্তু ভরা কোটালের একটা যখন ওই দুর্যোগ আসে, মানে আমরা বলি না যে গোদের ওপর বিস্ফোরা, এরকম কিছু বাংলায় একটা প্রবাদ বলি আমরা। এটা হচ্ছে জল এমনিতেই একটা সমুদ্রের প্লাবন হলে বাড়ে, নদীর তুফান হলে বাড়ে, স্রোতের গতি বাড়ে, আর বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার সময় হলে, একাদশীর সময় হলে এইটা আরও বাড়ে। সুতরাং আজকে আবার পূর্ণিমা, ভরা পূর্ণিমা আজকাল, ফলে ভরা পূর্ণিমার অঙ্গনে সমুদ্র নদীমাতা আরও বেশি প্লাবনের আশঙ্কা করিয়ে দেয়। তাই গঙ্গার জল দেখুন টুপু টুপু করছে, আপনারা রাস্তা দিয়ে যেতে গেলে গঙ্গার জল দেখলেই বুঝতে পারবেন জলটা কতটা বেড়েছে, এবং এইটাই আমাদের কাছে বেশি চিন্তা, জল বাড়াটা। যেটা হচ্ছে জল বেশি বাড়লে গঙ্গায় কলকাতার ওপরেও জল চলে আসে, যেমন টালিগঞ্জ রাসবিহারীর কিছু নিচু এলাকায় জল চলে আসে, আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। তবে এখন অনেকটা কমেছে, এখন তো অনেক ব্যবস্থা হয়েছে, সেচেরও ব্যবস্থা হয়েছে, এখন অনেক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বা জল যাতে বেরোতে না পারে তার জন্য নানারকম ড্রেনেজ সিস্টেম, নানারকম পাম্পিং সিস্টেম সব কাজ করছে, এবং ফিরাদ হাকিম বাড়িতে থেকেও মনিটরিং করছে। আমরা নিজেরা কলকাতাতেও যাতে কোনো প্রবলেম হলে আমরা 10-12 জনকে দায়িত্ব দিয়েছি, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বড় কমিটি চার্জে আছে, এবং তাছাড়াও যেমন উত্তরে ওদিকে অতীন ঘোষ আছে, তাপস রায় আছে, নয়না বন্দ্যোপাধ্যায় আছে, মধ্যে আমাদের জীবন সাহা আছে, স্বপন সমাদ্দার আছে, এদিকে আমাদের দক্ষিণে অরূপ বিশ্বাস টালিগঞ্জ যাদবপুরের ওদিকটা দেখবে, প্লাস দেবাশিস কুমার, বৈশানর চ্যাটার্জি, এরা রতন মালাকার, এরা ভবানীপুর টালিগঞ্জ ভবানীপুর রাসবিহারী এদিকটা দেখবে। তারক সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে বেহালা এবং খিদিরপুর টোটাল এরিয়াটার, বেহালাতেও তারক সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অঞ্জন দত্তকে। এইভাবে প্রত্যেকটা এলাকা আমরা সাজিয়ে নিয়েছি যাতে কোনো জায়গায় বিপদ হলে প্রত্যেকের সঙ্গে সঙ্গে পৌঁছতে পারে। এবং আমরা এবারে আগে থেকে আমাদের প্রায় 74,000 অফিসার এবং কর্মচারী, তারা ডাইরেক্ট এই দুর্যোগের কাজে সাহায্য করবে, তাদের আমরা কাজে লাগিয়েছি প্রায় 74,000।
এটা হচ্ছে অফিসার এবং কর্মচারী, তাছাড়াও আমাদের প্রায় 2 লক্ষ পুলিশ, হোমগার্ড, সিভিক থেকে শুরু করে সিভিক, আমাদের যেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপ আছে, আর্মি আছে, নেভি আছে, সবাই আছে, এনডিআরএফ আছে, এসডিআরএফ আছে, এইসব নিয়ে প্রায় 3 লক্ষ লোককে আমরা একটা মেকানিজম তৈরি করে যাতে কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিতে পারে। সেই জন্য বিদ্যুতের টিম থেকে শুরু করে একেবারে গাছ কাটার টিম থেকে শুরু করে রিলিফের টিম থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন, রিস্ট্রাকচারিং সব কিছু করবার জন্য প্রায় 3 লক্ষ মানুষ নিয়ে পুলিশ থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে এনডিআরএফ এসডিআরএফ থেকে শুরু করে ডিজাস্টার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আশা থেকে শুরু করে সবাইকে, বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে প্রায় 3 লক্ষ লোকের একটা মাস্টার প্ল্যান আমরা তৈরি করেছি। দুর্যোগ থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের কারো নেই, প্রকৃতি মার কথা মতোই চলে, কিন্তু মানুষ বিপদে পড়লে তাকে রক্ষা করার জন্য যেটুকু করার সেটুকু করার জন্য কোনো ত্রুটি আমরা রাখিনি। এবং আমফানেও আমাদের খুব বড় শিক্ষা হয়েছিল, যে দুর্যোগ আমরা আমফানের সময় দেখেছি তা তো আমাদের স্মৃতিতে আছেই, সেটা গত বছরেরই ঘটনা, এই সময় 20 মে হয়েছিল। সুতরাং আমফান দেখেও আমরা অনেকটা শিক্ষা নিয়েছি, সুতরাং এখনও তাই। আর আমার সবচেয়ে খারাপ লাগে যে নদী উপকূলবর্তী এলাকায় যারা থাকেন প্রতি বছরই তাদের এই প্রবলেমটা ফেস করতে হয়, যেহেতু তারা নদীর সামনে থাকে, কখন নদীর ভাঙন হয়, কখন নদীতে চড়াই উতরাই হয়, কখনো নদীর স্রোতস্বিনী হয়, গঙ্গা কল্লোলিনী হয়, এই অবস্থায় সবটা নিয়ে আমাদের চলতে হয়। কাজেই পরিস্থিতি যাই হোক আমরা ভরসা রাখছি মানুষের ওপরে, আর মানুষও আমাদের উপর ভরসা রাখবেন, আমরা হোল নাইট পাহারা দেবো, চিন্তা করবেন না। আজ কাল দুদিনই আমরা পাহারা দেবো, রেগুলার পাহারা চলবে, বাট আজকালও রাত দিন সারাদিনই সারা রাত পাহারা চলবে। আপনারা নিশ্চিন্তে থাকবেন, নিজেকে সতর্ক রাখুন, ভালো রাখুন, সেফ জায়গায় রাখুন, স্টে সেফ। আর যার মাস্ক আছে একটা মাস্ক ব্যবহার করবেন দরকার হলে, বাদবাকি আমরা দেখে রাখব। এই পর্যন্ত, যেখানেই প্রয়োজন হবে নামানো হবে, সবাইকেই নামানো হবে। দুর্যোগের সময় দুর্যোগ কবলিত এলাকায় দুর্যোগে যারা কাজ করে তারা সবাই নামবে। এগুলো স্টেট গভর্নমেন্টের একটা মেকানিজম থাকে, সবাইকে সব এজেন্সির সাথে কথা বলে আমরা সবাইকেই রেডি রেখেছি।